রাজ্যে ক্ষমতায় না থাকলেও নিজের হাতে এলাকা স্যানিটাইজ করলেন বিজেপি বিধায়ক অনুপ সাহা। বীরভূম জেলার 11টি বিধানসভার মধ্যে একমাত্র জয়ী দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা। দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রঞ্জন বাজারে নিকাশী নালাগুলিতে ব্লিচিং দিয়ে স্যানিটাইজ করেন তিনি, পাশাপাশি এলাকার জনগণকে মাস্কও বিতরণ করেন। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর শহর মণ্ডলীর যুব মোর্চার সভাপতি বাসুদেব দাস, সাধারণ সম্পাদক বিনয় কুমার মণ্ডল সহ বিজেপির নেতাকর্মীরা। দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড রঞ্জন বাজারে যেভাবে করোনা মহামারী ছড়িয়ে গেছে সমস্ত জায়গাতে, সেই জন্য আমরা মানুষকে সচেতন করা, মানুষকে মাস্ক দিয়ে আমরা তাদের যে সুস্থতা সেটা কামনা করছি। তিনি বলেন, এই অতিমারির সময় মানুষকে সচেতন করছি, পাশাপাশি যে সমস্ত নিকাশী নালাগুলি অপরিষ্কার রয়েছে সেগুলিকে ব্লিচিং দিয়ে স্যানিটাইজ করা হয়। সাগরপাড়া দলীয় কার্যালয় থেকে রক্সির মোড় পর্যন্ত মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করলেন ব্লক কংগ্রেস সভাপতির সহকর্মীরা। করোনা মহামারীর প্রথম থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে জলঙ্গি ব্লক কংগ্রেস নেতৃত্বকে। কখনো খাদ্য সামগ্রী বিতরণ, কখনো আবার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে ঘরে ফেরানো, সব সমস্যায় জলঙ্গিবাসী কংগ্রেস নেতৃত্বদের পাশে পেয়েছে। সেই মতো শনিবার সাগরপাড়া থানা এলাকায় করোনা পরিস্থিতিতে মাইকিং করে সতর্ক বার্তা দিলেন ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল রজ্জাক মোল্লা। শুধু সতর্ক বার্তাই নয়, পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয় ব্লক সভাপতির পক্ষ থেকে। এই যে করোনা কোভিড-19 ভয়াবহ যে ভাইরাস, যে ভাইরাসে মানুষকে সংক্রমিত করছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে, সে আতঙ্ক কাটানোর জন্য মানুষের পাশে থাকার জন্য মানুষকে অনুরোধ করতে মুখে মাস্ক ব্যবহার করুক এবং আমরা স্যানিটাইজেশন করলাম, মাস্ক বিতরণ করলাম। বালুরঘাট শহরের 3.5 নম্বর মোড় এলাকায় সিপিআইএম পার্টি অফিস থেকে সিপিআইএম 8 এবং 9 নম্বর ইউনিটের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে শুরু হলো শ্রমজীবী ক্যান্টিন এবং শ্রমজীবী রেশন। এই উদ্যোগের মধ্যে দিয়ে শতাধিক মানুষের হাতে সাহায্য তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।